আর সোশ্যাল মিডিয়া লাইভে থাকছেন না তৃণমূল নেতা মদন মিত্র। লাইভ করে নিজেই এ কথা জানালেন, আগামী 30 জুন পর্যন্ত ফেসবুক ইনস্টাগ্রাম লাইভ ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। এর কারণ নিজস্ব স্টাইলেই দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, বেশি ফেসবুক করলে ফেসবুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে বলে নির্দেশ। মদন মিত্রের ফেসবুক লাইভ মানে নিত্য নতুন রঙিন মন্তব্য, আর তা ঘিরেই বিতর্ক। তবে নির্ভেজাল মজাও ছিল সেই লাইভে, কিন্তু কামারহাটির কালারফুল বিধায়কের ফেসবুক লাইভ আর দেখা যাবে না। অন্তত 30 জুন পর্যন্ত তিনি আর লাইভে আসবেন না। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে এমনটাই জানিয়ে দিলেন বিধায়ক। কিন্তু কেন এমন সিদ্ধান্ত, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সম্প্রতি এই লাইভ ঘিরে বারবার বিতর্কে জড়াচ্ছিলেন কামারহাটির বিধায়ক। ফেসবুক লাইভে এসে দলের প্রতি উষ্মাও প্রকাশ করে ফেলেছিলেন। এই নিয়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে তাকে সতর্ক করা হয়, এমনকি ফোন করেন খোদ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। এরপর লাইভে এসে মদন মিত্র জানান, সমস্ত সমস্যা মিটে গিয়েছে, কোনো মান অভিমান নেই। এই বিতর্কে রেশ কাটার আগেই ফেসবুক ইনস্টা লাইভ সাময়িক বন্ধের সিদ্ধান্তের কথা জানালেন তিনি। বৃহস্পতিবার রাতের ফেসবুক লাইভে কামারহাটি তৃণমূল বিধায়ক জানান, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী 30 জুন পর্যন্ত আমি কোনো ফেসবুক লাইভ, ইনস্টাগ্রাম বা কোনোভাবেই অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসব না। কিন্তু কেন, সেই উত্তর অবশ্য সরাসরি তিনি দেননি। কালারফুল প্রাক্তন পরিবহন মন্ত্রী হেয়ালি করেই বরং জবাব দিয়েছেন, আমার কাছে কোথাও থেকে একটা নির্দেশ বা ইঙ্গিত এসেছে যে মদন মিত্র তুমি ফেসবুক ছেড়ে দাও, বেশি ফেসবুক করো না, যদি বেশি ফেসবুক করো তাহলে তোমার ফেসবুকের যে গ্ল্যামার সেটা নষ্ট হয়ে যাবে, তাই যখন নির্দেশ এসেছে আমি করব না। এই নির্দেশ কে দিয়েছেন তা তিনি খোলসা করেননি। খুব বড় খবর আপনাদের জানাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী 30 জুন, ডেটটা মনে রাখ, আগামী 30 জুন পর্যন্ত আমি কোনো ফেসবুক লাইভ বা ইনস্টা বা কোনোভাবেই কোনো সোশ্যাল নেটওয়ার্কে আসবো না। তার কারণ, আমার কাছে কোথাও থেকে একটা নির্দেশ বা ইঙ্গিত এসছে যে মদন মিত্র তুমি ফেসবুক ছেড়ে দাও, বেশি ফেসবুক করো না, যদি বেশি ফেসবুক করো তোমার ফেস লুকের যে গ্ল্যামার সেটা নষ্ট হয়ে যাবে। লাইভে মদন আরো বলেন, আমি ফেসবুক করি তো তৃণমূলের দয়ায়, আমার ফেসবুক মদন মিত্র বা বিধায়ক বলে মানুষ দেখে না, দলের সাধারণ কর্মী হিসেবেই আমার কথা শোনে, তাই আমি তৃণমূলের পক্ষ থেকে বলছি একদম ব্যাস খতম। মদন মিত্র আর ফেসবুক ইনস্টা করবেন না আগামী 30 জুন পর্যন্ত, তার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন মরা তার অনুগামীরা। ভেরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।